নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকে এত শরীর খারাপ, মুখ দিয়ে আমার একটু আওয়াজ বেরোয় জানো, এত পেট খারাপ, জানি না কি হচ্ছে। দুদিন তিন দিন পর পরই আমার না খুব পেট খারাপ হয়ে যাচ্ছে, আর আমি কিচ্ছু খেতে পারছি না, কিছু না, এরকম করে এত প্রচন্ড ধরনের পেট খারাপ, মানে চিন্তাও করা যায় না। তো সকাল থেকে রান্নাও করিনি, কিছু করিনি, জাস্ট শুয়ে শুয়েই কাটিয়েছি। রান্না করা তো দূরের কথা, একদম মরতে চড়তে পারছিলাম না। দিয়ে সন্ধ্যেবেলা এখন চাটা খাওয়া হলো, দিয়ে ইয়ে একটুখানি ঝিঙে আলু পোস্ত করি, ভাতগুলো তো খেতে হবে, ও ঝিঙে আলু একটু পোস্ত করে দিই। ডিম আলু পোস্ত করবো তাহলেই হয়ে যাবে, একটু ডিম ভাজা হয়ে যাবে তাহলেই হয়ে যাবে। ভাত রান্না করেছি, রুটি নিয়ে আসতে আজকে রুটি নিয়ে এসছে, রুটি করিনি আজকে, আওয়াজও বেরোচ্ছে না। তোমাদের সাথে একটু কথা বলবো, আমার মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, মনে হচ্ছে যেন কিছু একটা হয়েছে, বড় রোগ। শরীরটা এত ক্লান্ত লাগছে, মনে হচ্ছে গিয়ে শুবি। আবার শুয়ে থাকতেও তো ভালো লাগে না, কতক্ষণ মানুষের শুয়ে থাকতে ভালো লাগে বলে? আমি তো বেশিক্ষণ শুয়ে থাকতেই পারি না, আমার যেন আরো অসুস্থ অসুস্থ ফিলিং আছে, মনে হয় সব রোগ আমায় ধরে নিয়েছে। কান্না পেরে থাকে আমার। তো এই যে সবজিগুলো কেটেছিলাম, সবজিগুলো তুলে নিলাম, আলু পোস্তটাকে বসিয়ে দিয়ে ভাবলাম যে পোস্তটাকে পিষে নি। ওইদিকে দেখো ঝিঙে আলু পোস্তটা কড়াইয়ে ভাজা হচ্ছে, দূরে দেখতে পাচ্ছ কি টিকে বসে বসে গেম খেলছে পায়ের উপর পা তুলে। কেউ একটু খাটার লোক নেই ঘরের মধ্যে। যেদিনকে আমি রান্না করব না সেদিনকেই আমার ঘরে রান্নাও হবে না, আর দুটো কেউ মুখে ভাত দেওয়ারও কেউ নেই। তো যাই হোক, একটুখানি পোস্ত রাঁধলাম, কারণ সকালবেলা থেকে পেটটা এত খারাপ, ভাবলাম যে একটুখানি হালকা খাবার রাতের দিকে খাবো। আজকে দুদিন আমার মুখে কোনো রকম কোনো খাবার নেই, শুধু মুড়ি ভিজানো জল খেয়ে খেয়ে থেকেছি। হঠাৎ হঠাৎ এরকম করে শরীর খারাপ হয়ে যাচ্ছে কেন জানি না, এই প্রচণ্ড গরমের জন্য হয়তো হতে পারে। যাই হোক, কাজগুলো তো করতেই হবে, রান্না না করলে সংসারটা কী করে চলবে? রাগও হচ্ছে, দুঃখও হচ্ছে, অভিমানও হচ্ছে, মানে মিক্স ফিলিং। কোন ফিলিংটা যে তোমাদেরকে বোঝাবো আমার মাথায় ঢুকছে না কো। রান্না করতে করতে এইগুলো ভাবছি, আর ক্যামেরার দিকে তাকাচ্ছি, আর মনে মনে ভাবছি যে যদি কাজটা না থাকতো একটু গিয়ে শুয়ে রেস্ট করতাম। তো মিক্সিতে আমার মশলাটা পিষানো হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, আর মিক্সিটাকে আমরা জানো কাবাডের মধ্যে উপরে থাকে, তো তুলে দিলাম। তুলে দিয়ে এবার তরকারিটাকে একটু ঘেঁটে ঢাকা দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, একটু পরে পোস্তটা দিয়ে নাড়ি চাড়িয়ে নিয়ে নামিয়ে নেবো। ততক্ষণে গিয়ে একটুখানি ডাইনিং টেবিলে বসবো, বেশিক্ষণ না দাঁড়াতেও পারছি না কো। আর নুন দিয়েছি নাকি একটুখানি টেস্ট করে দেখে নিলাম, কারণ মনে হলো নুন দিইনি। পোস্তটা চাপিয়ে দিলাম হোক, চলো ওই ঘরে গিয়ে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এন্ট্রান্সে এটা লাগিয়েছি, এই হনুমানজিটাকে দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমরা জানিও, এটা এন্ট্রান্সে লাগালাম, অ্যামাজন থেকে আনিয়েছি, ভাল লাগছে না? এন্ট্রান্সে আমার ঘরের বাইরে সবসময় একজনের নজর থাকে, সেই নজরটাকে শেষ করার জন্য ওটা লাগিয়েছি। এই দেখো গোপাল, গোপালের কাছে চলে এসেছি, আর ইয়ে করবো, গোপালকে শোয়াবো। তো চলো তোমরা দেখতে থাকো। গোপলু, 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 শোবে না নাকি?
আজ আজ পর্যন্ত এখানে জেগে বসে থাকবি? ছোট ছেলে সন্ধ্যে বেলাতেই শুই পড়তে হয় জানো তো, ঢাকা দিয়ে মশারি টাঙিয়ে। আই ঘুম যাই ঘুম বগি পাড়া দিয়ে, বগিরে ছেলেগুলো পথে বসে কাঁদে। আর কেজো না আর কেজো না গোপাল সোনা ঘুমায়, আমার সোনা ঘুমিয়ে গেলে। ঘুম পড়ো বাবা। গোপালকে শুইয়ে দিয়ে বাসনগুলোকে ধুয়ে নিয়ে তারপরে এসে এই ঘরে জামা কাপড়গুলো গোছাতে বসে গেছি। অনেকগুলো আজকে জামা কাপড় ছিল জানো, সকালবেলা কাচা হয়েছিল, গোছানো হয়নি। তো রাত্রে এটা আমার ডেলিকার ডিউটি, আমি গোপালকে শুইয়ে দেওয়ার পরে জামা কাপড় থাকলে গুছিয়ে এই ঘরটাকে একবারে পরিষ্কার করে লাইট বন্ধ করে তারপরে ওই দিকের ঘরে যায়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তোমরা সবাই জানো আমি একসাথে অনেক জামা কাপড় কাচি, তো সেগুলোকে গোছাতেও আমার অনেকক্ষণ সময় লাগে। যতটা স্পিডে তোমরা দেখতে পাচ্ছ ততটা স্পিডে যদি কাজগুলো হতো সত্যি ভারী মজা হতো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। শরীরটা একদম ভালো লাগছে না, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো চ্যানেলটাকে। আর তোমাদের ভালোবাসা ছাড়া চ্যানেলটাকে আমার আগে বাড়িয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল। তাই আমি সবাইকে বলবো প্লিজ পুরো ভিডিওগুলো দেখো, আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমরা যদি পুরো ভিডিওগুলো না দেখো আমার চ্যানেলটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো প্লিজ সবাইকে ভিডিওগুলো পুরো দেখো।